সাকিবের ব্যাটিংয়ের এই চিত্র দেখে অনেক সাকিব হেটার হয়তো খুশি হয়েছেন, তবে সাকিবকে এতটা অসহায় কি কখনো দেখেছেন? অসহায় কেন বলছি, সাকিবের সমস্যা ব্যাটিংয়ের টেকনিকে নয়, কিংবা অনুশীলনে বদলে নেয়া ব্যাটিং গ্লাভসেও নয়, সমস্যা চোখে, সাকিবের চোখের দৃষ্টিশক্তিতে। নিজের কমতি থাকলে সেটা সাকিব যে করেই হোক পূরণের চেষ্টা করেন, তবে দৃষ্টিশক্তির এই সমস্যায় সাকিবের কিছুই করার নেই, তবুও মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। শট খেলার সময় সাকিবের মাথার পজিশন দেখুন, মনে হচ্ছে সাকিব সামনে নয়, মিড উইকেটের দিকে তাকিয়ে আছেন। সোজা তাকিয়ে বল দেখতে পান না বলেই কোনাকোনি অ্যাঙ্গেল থেকে সাকিব বল দেখার চেষ্টা করছেন। তবুও সাকিব ব্যাটে বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হচ্ছিলেন, ফিজিওকে ডেকে সমস্যার কথা বললেন, হেলমেটের মাঝ বরাবর টেপ পেঁচিয়ে নিলেন, এরপর আবারও দেখে শুনে খেলার চেষ্টা, ব্যাটে বলে টাইমিং করার চেষ্টা। গতকাল সাকিব অনুশীলন ছাড়াই রংপুরের হয়ে খেলতে নেমেছিলেন, ব্যাটার নয়, মূলত বোলার হিসেবেই খেলেছেন। বল হাতে পারফর্ম করলেও সাকিব 8 নম্বরে ব্যাটিং করেছেন। আজ সন্ধ্যায় সাকিবের ম্যাচ ঢাকার বিপক্ষে। নিজের ব্যাটিংয়ের বেহাল দশা থেকে মুক্তি পেতে সাকিব এতটাই উদগ্রীব যে ম্যাচ ডেতে পুরো টিম যখন হোটেলে, দলের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব অনুশীলনে এসেছেন। চোখের সমস্যায় সাকিব দেখার অ্যাঙ্গেলই পরিবর্তন করেছেন, কোনাকোনি অবস্থান থেকে বল দেখার চেষ্টা করেছেন। জীবনে যতবার সাকিব যত সমস্যায় পড়েছেন, ঠিকই কোনো না কোনো একটা সমাধানের পথ তৈরি করেছেন। ব্যাটার সাকিবও হয়তো হেড পজিশন পরিবর্তন করে সফল হবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। পুরোটা রোলে ছিল, এখন নিচ্ছে, এখন ডিলিট করতে।